উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুণা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর থেকে নিয়ে উষারণ পর্যন্ত রাস্তা বেহাল এই রাস্তা বিগত প্রায় কুড়ি থেকে পনেরো থেকে কুড়ি বৎসর হচ্ছে এই রাস্তা বেহাল তার কারণ এই রাস্তার উত্তর দিনাজপুর থেকে শেষ প্রান্তে পড়েছে আর দক্ষিণ প্রান্ত দক্ষিণ দিনাজপুর থেকে শেষ এর মাঝখানে এই রাস্তাটা পড়ার কারণে গ্রামবাসীদের এতটাই দুর্ভোগ করতে করছে নেতারা তার বলার বাহুল্য আর রাখে না গ্রামবাসীরা বলছে নেতাদের কারণেই আমাদের এই রাস্তার এই অবস্থা আমাদের এই রাস্তাটা দিয়েই আমাদের দিনে প্রতিনিয়ত এক থেকে দেড় হাজার মানুষ আমরা যাতায়াত করি স্কুল থেকে শুরু করে স্কুল কলেজ এমনকি ডেলিভারি পেশেন্টও আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয় বিগত কুড়ি বছর ধরে আমাদের এই রাস্তা বেহাল কথা ভাবলেই কেন যেন গা শিরে ওঠে এখনও আমরা এই যুগে কতখানি পিছিয়ে শুধুমাত্র দক্ষিণ আর উত্তরের জন্যই রাস্তা বেহাল উত্তর দিনাজপুর থেকে আমি রাজধানী ঠাকুর এই যে রাস্তাটা বেহাল কারণটা কি রয়েছে আপনাদের এটা এটা তো একটা দক্ষিণ দিনাজপুরের কিন্তু রাস্তাটা হচ্ছে উত্তর দিনাজপুরের কুসুমন্ডির ইয়ে থেকে বলছে নেতাগুলা যে উত্তর দিনাজপুর থেকে করবে আর উত্তর দিনাজপুরের লোকগুলা বলছে যে দক্ষিণ দিনাজপুর থেকে রাস্তাটা করবে যার জন্য রাস্তাটার অবস্থায় এরকম বেহাল কতদিন ধরে এই ধরনের বেহাল রয়েছে আপনাদের এটা তো আমি ছোট থেকে দেখে আসছি মানে উত্তর আর দক্ষিণ দিনাজপুরের লড়াই না এটা লড়াই হয়নি মানে এই লড়াইয়ের জন্য কি রাস্তাটা তাহলে হচ্ছে না হ্যাঁ লড়াইয়ের জন্য বলা চলে আর উত্তর দিনাজপুর থেকে বলে আসছিল একবার তো বলছে যে না দক্ষিণ দিনাজপুরের লোকগুলো নেতাগুলো বলছে যে ওড়াই করবি কোথায় থেকে কোথায় রাস্তাটা খারাপ রয়েছে এখান থেকে ইয়া চন্ডীপুর পর্যন্ত চন্ডীপুর থেকে আপনার হচ্ছে কত উচ্চারণ পর্যন্ত রাস্তা বেহাল রয়েছে কতজন মানুষ প্রতিনিহত চলাফেরা করে এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে নাই করেও হাজার হবে ডেড়ে ঘতিনিয়ত কোন কোন গ্রামের মানুষ এই এলাকা এলাকা থেকে চলাফেরা করে ডেড় ঢেড় দিলালপুর কাঁচনা জয়পুর আমসারি চন্ডীপুর আচ্ছা কাটাবাড়ি তারপর বরুণা পর্যন্ত লোক আসে আপনারা কী চাচ্ছেন আমরা চাচ্ছি ঠিক হোক ওই রাস্তা তো ঠিক হচ্ছে না কতদিন ধরে এই ধরনের কতদিন ধরে এই রাস্তা বেহাল রয়েছে এটা এটা তো আমি ছোটো থেকে দেখে আসছি আনুমানিক কত বছর হবে আনুমানিক পনেরো ষোলো বছর ঠিক আছে আপনার নাম অদ্বৈত্য সরকার ধন্যবাদ